ক্লাসরুমে ছাত্রকে পিস্তল দিয়ে গুলি করার পর একে একে নানা ধরনের অপকর্ম বেড়ে আসছে সিরাজগঞ্জের শহীদে মনসুর আলী মেডিকেল কলেজের অভিযুক্ত প্রভাষক রায়হান শরীফের। এতদিন ভয়ে মুখ খুলতে না পারলেও এখন বিভিন্ন অভিযোগ করছেন শিক্ষার্থীরা। 2023 সালের মার্চে প্রতিষ্ঠানটির মেডিসিন বিভাগে নিয়োগ পাওয়ার পর থেকেই বেপরোয়া হয়ে ওঠেন রায়হান শরীফ। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের নানাভাবে ভয়ভীতি দেখাতেন তিনি। শিক্ষার্থীদের ভয়ে রাখতে ক্লাসরুমের টেবিলে পিস্তল রেখে পাঠদান করাতেন। তার মন মতো না হলেই চলতো অকথ্য ভাষায় গালিগালাজ, কথা মতো না চললে বন্দুক তাক করে গুলি করার হুমকি দিতেন। পশু পাখি কে পালিশ? তো আমি হাত তুলছি যে হলো আমি পালিশ আমার পাখি ছিল। তো বলছে যে দেখ আমার এটা আমার পাখি হাতে হাতে নিয়ে দেখাইছি। তো তারপরে যখন হলো কথা বলতে বলতে দেখ এটা লক করা আছে আনলক করা আছে, এটা বলতে বলতে উনি কিছু বলার আগেই ফায়ার করে দিছে আমাকে। সবসময় ওনার ব্যাগে গান থাকতো, ধারালো অস্ত্র থাকতো, সেগুলো বের করে আমাদের ভয় দেখাতেন আর মেয়েদের সাথে অকথ্য ভাষায় কথাবার্তা বলতেন। টেবিলে সবার সামনে বের করতেন, বের করে দেখাতেন যে আজকে আমরা এটা নতুন আজকে কিনছি। শুধু অস্ত্র দিয়ে হুমকি নয়, ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ রায়হান শরীফের বিরুদ্ধে। ভুক্তভোগী ছাত্রীরা অভিযোগ করেন মুঠোফোনে কল ও এসএমএস দিয়ে তাদের নানা ধরনের যৌন হয়রানি করতেন তিনি। রাতেবেলা কল দিয়ে বাজে বাজে কুপ্রস্তাব দিত। আমার একটা ফ্রেন্ডে হচ্ছে তিনি একদিন কফি ডেটে যাওয়ার জন্য হচ্ছে নিবেদন করেন। ক্লাসরুমে পিস্তল নিয়ে আসার কথা বারবার জানানো হলেও শুধু মৌখিকভাবে সতর্ক করে দায় সারেন কলেজের অধ্যক্ষ। স্থানীয় হয় ওই শিক্ষক ক্যাম্পাসে প্রভাব বিস্তার করতেন বলে জানান তিনি। এই বিষয়টা আমাদের কাছে পুরোভাবে আমাদের কানে এসছে। আসার সঙ্গে সঙ্গে তাকে আমরা প্রথমে মৌখিকভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং তাকে একবার নোটিশ দিয়েছি, সে নোটিশে জবাব দেয়নি, পরবর্তীকালে আবারও নোটিশ করা হয়েছে। এদিকে সোমবার তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালের পায়ে গুলি লাগার ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া দুটি বিদেশি পিস্তলই অবৈধ বলে জানায় পুলিশ। অস্ত্র সহ আরও কিছু মানে ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে, এ বিষয়ে আইনগত অস্ত্র আইনে মামলা হয়েছে এবং মামলাটি ডিবি তদন্ত করছে, তারা তদন্ত করে প্রয়োজন ব্যবস্থা নেবে। কোনো লাইসেন্স দেখাতে পারেনি, আমি ধরে নিচ্ছি যে এটা অবৈধ অস্ত্র। রায়হান শরীফ ছাত্রজীবনে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। তার বাসা সিরাজগঞ্জ পৌরসভার কলেজ রোড এলাকায়। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।